দেখো, গতদিনে যে রোদ যেটা ছিল, এ ধরো কত রোদ, রোদের গায়ে এরম করে পাটা দেওয়া থাকে, চারটা দাগ দেওয়া থাকে, তাই না? এভাবে চারটা দেওয়া থাকে। তো লিখছিলাম কত, ab×10⁻¹ +-d%, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় হচ্ছে হলো তিনটা দাগ দেওয়া থাকবে, ঠিক আছে, চার নাম্বারটা থাকবে না। ওই যে দেখো, টলারেন্সের ক্ষেত্রে একটা বলছিলাম যে লাস্টে যে কোনো বর্ণ না থাকলে তাহলে সেটা হচ্ছে হলো +-20%। যদি একটু লেকচারটা বাইর করে দেখো, দেখো ওখানে দেওয়া আছে যদি কোনো বর্ণ না থাকে, কোনো বর্ণ মানে হচ্ছে চার নাম্বার দাগটা থাকবে না, ঠিক আছে, চার নাম্বার দাগটা থাকবে না, না থাকলে সেটা তোমাকে বুঝে নিতে হবে, সেটা কত, +-20%, ঠিক আছে। ওটা তখন তিনটা দাগ থাকবে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, চার নাম্বার যে দাগ সেটা হলো কত, ডি। আর হচ্ছে তোমার যদি দাগ দেওয়া থাকে তো সোনালি পট্টি বা রূপালী পট্টি যেটা আছে সেটা থাকবে, আর যদি না দেওয়া থাকে সেটা হলো সেটার জন্য 20%, ঠিক আছে, সেটার জন্য হলো কত আমাদের 20%। তো যাই হোক, চলো আমরা আজকে টপিকে চলে যাই। কি ব্যাপারে, আজকে ছেলে পেলে আসতেছে নাকি? দেরি হয়ে গেল তো অনেক। তো চলো দেখি, আজকে আমাদের যেটা করব সেটা হলো রোধের সূত্র। আজকে যেটা টপিকটা করব সেই টপিকের নাম হলো ওটা রোধের সূত্র। আচ্ছা, রোধের সূত্র আছে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের তিনটা, রোধের সূত্র আছে হলো কত, তিনটা। ফার্স্ট যে সূত্র, রোধের রোধের সূত্র, এক নাম্বার যে সূত্র, এটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে। দৈর্ঘ্যের সূত্রটা হলো আর সমানুপাতিক এল, মানে হলো তার যত লম্বা হবে, ঠিক আছে, এরকম একটা লম্বা তার দিলাম, তার রোধ তত বেশি হবে, তাহলে হচ্ছে কত, যদি তার লম্বা করা হয় তাহলে হচ্ছে তোমার কি হবে, রোধ তখন কি হবে, তার বেশি হবে। আর ছোট তারের রোধ কি হয়, সবসময় কম হয়, ঠিক আছে। এই জন্যই দেখা যায় যে আমাদের বাসা, আমরা যখন মোবাইল কিনি, মোবাইলের চার্জার গুলা সচরাচর তোমার হচ্ছে ইয়াটা ছোট থাকে, তারটা কি থাকে, ছোট থাকে। কেন, ওই তারটা যদি বেশি বড় হয় তাহলে তোমার কি হয়ে যাবে, রোধের পরিমাণটা তত বেশি হবে, তখন দেখা যাবে অ্যাডাপ্টার থেকে বেশি পরিমাণ কারেন্ট নিয়ে মোবাইলকে পাস করা লাগছে, ভোল্টেজ একটু প্রবলেম করে থাকে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এ হলো ধ্রুবক, এ কোনটা তোমার হচ্ছে, এ হলো এই যে ইয়াটা তোমার হচ্ছে এই যে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, ঠিক আছে, এ হলো তার, তার কতখানি মোটা, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হলো কত, তোমার হলো কত, এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত হলো এ, ঠিক আছে। তাহলে প্রথম সূত্রটা হলো দৈর্ঘ্যের সূত্র, এটা হলো দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোধ তত কি হবে, বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যত কম রোধ তত কম। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে হলো আমাদের যেটা আসছে সেটা হলো ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে, এটা হলো কত, ক্ষেত্রফলের সূত্র। এরপরে দুই নাম্বার সূত্রটা হলো কত, ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হলো 1/a। এখানে হচ্ছে হলো কত, এল ধ্রুবক, যদি দৈর্ঘ্যটা ছোট হয় মানে কনস্ট্যান্ট থাকে, দৈর্ঘ্যটা যদি কনস্ট্যান্ট থাকে, ক্ষেত্রফল মানে হলো কত, মোটা, মোটা তার, তারের ক্ষেত্রফল যদি মোটা হয়, ঠিক আছে, এইভাবে না দাও, এইভাবে দিই তারটা দেখতে তাহলে ভালো লাগবে, এটা হলো একটা মোটা তার, এর প্রস্থের ক্ষেত্রফলটা, আর এটা আরেকটা দিলাম সেটা হলো কত, তোমার চিকন তার, এর প্রস্থের ক্ষেত্রফল তোমার কিন্তু দুটোর কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তো বলছে হলো কত, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার রোধটা কি হবে কম, প্রপোর্শনাল, ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক, ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক মানে কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি ক্ষেত্রফলটা বেশি হয়, যদি ক্ষেত্রফলটা বেশি হয় তাহলে রোধ কি হবে, কম হবে, আর যদি ক্ষেত্রফল যদি কম হয়, ক্ষেত্রফল যদি কম, দেখো এর ক্ষেত্রফলটা কি আছে, কম, তার মানে এই তার রোধটা কি হবে, বেশি, আর এই তার রোধটা কি হবে, কম, ঠিক আছে। আমার এক এক স্যার বলছিল, যখন ছোটবেলায় পড়ছি তখন এক স্যার বলছে, এই রোধের সূত্রটাকে
তুমি হচ্ছে ইয়ের সাথে তুলনা করো, রাস্তার সাথে তুলনা করো, ঠিক আছে? যদি রাস্তা যদি বড় হয়, যদি মোটা হয়, রাস্তা যদি চওড়া হয়, তাহলে দেখবে যে যানজট হবে না, অনেক গাড়ি ঘোড়া গেলেও কি হবে, যানজট হবে না, ঠিক আছে? তার মানে এই রাস্তা যদি অনেক মোটা হয়, যানজট হবে না, খুব সহজে গাড়ি কি করতে পারবে, মুভ করতে পারবে, যাইতে পারবে, ঠিক আছে? তো যদি গাড়ি যাতায়াত করে, ওটাকে তুমি রোধ ধরে নাও, বাধা পাচ্ছে না, যাতায়াত করতে পারতেছে। তো রাস্তা যদি চিকন হয় তাহলে যানজট বেশি হবে, গাড়ি তো মুভ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার দৈর্ঘ্যটা ওইভাবে খরচ, লম্বা রাস্তায় গাড়ি তোমার ছেলে গতি যদি তোমার ছেলে পৌঁছাতে তাহলে কত সময়টা বেশি লাগবে, আর এখান থেকে তোমার ছেলে কম লাগবে আর কি। যাই হোক, এটা হলো কত রাস্তার সাথে তুলনা করা যায়। তারপর 3 নাম্বার সূত্রটা আসছে যদি উপাদানের উপর, উপাদানের সূত্র, উপাদান, উপাদানের সূত্র, এগুলো মানে বইয়ের দেওয়াই আছে, ঠিক আছে? এই জন্য আমি সূত্রগুলো লিখে দিচ্ছি না, খালি মূল কথাটা বলতেছি। আচ্ছা, যদি এখানে এল এ স্থির থাকে, এল এ কি থাকে, ধ্রুবক থাকে, এল এ ধ্রুবক থাকে, যদি কি হয় এল এ ধ্রুবক থাকে, দৈর্ঘ্য এবং কত ক্ষেত্রফল যদি ধ্রুবক হয়, ধ্রুবক হয় তাহলে তোমার আসলে উপাদানের উপর ডিপেন্ড করে রোধ পরিবর্তন হয়, উপাদানের উপর ডিপেন্ড করে কি হয় রোধ পরিবর্তন হয়, ঠিক আছে? এটা তো আসলে সূত্র লেখা যায় না, এটা তো আসলে ওই কার সাথে উপাদানের মানে একটা লোহার তারের এক ধরনের রোধ হবে, তামার তারের এক ধরনের হবে, অ্যালুমিনিয়ামের তারের এক ধরনের হবে, ঠিক আছে? তো এটাই বলছে আর কি, যদি দৈর্ঘ্য এবং কত ক্ষেত্রফল একই যদি হয় তাহলে হয়তো দেখা যাবে এটা একটা তার, এটা হলো তোমার হচ্ছে ইয়ের তার বলতে পারো, এটা কপারের তার, এটা মনে করো যে আয়রন মানে লোহা, ফেরাসের তার, লোহার তার, ঠিক আছে? তো লোহা তো তাপ দিয়ে তড়িৎ পরিবহন করে, তো দেখা গেছে যে এই যে পরিমাণ পরিবহন করবে এ হয়তো তার চেয়ে কম বেশি করতে পারবে, ঠিক আছে? কিন্তু তাদের দৈর্ঘ্য এবং প্রস্থছেদের ক্ষেত্রফল দুটাই কি সেম, দৈর্ঘ্য এবং প্রস্থছেদের ক্ষেত্রফল দুটাই সেম, কিন্তু উপাদান ভিন্ন হওয়ার কারণে এক একটা পদার্থ কি করে এক এক রকম করে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে বলতে ভুলে গেছি, ধরো মনে করো যে এটা নিয়ে একটু আর একটা কথা বলবো, এটার বদলে কি লেখা যায়, আর ইজ ইকুয়ালস টু আর ইকুয়াল টু নো সমানুপাতিক 1/2 হলো কত পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে লেখা যাবে আর আর স্কোয়ার, ঠিক আছে? তার মানে এই সূত্রের আর একটা রূপ হলো কত এটা, তার মানে বোঝা যাচ্ছে হলো কত রোধটা হলো ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, যদি ব্যাসার্ধটা বৃদ্ধি পায় তাহলে কি হয় রোধ কমে, আর যদি ব্যাসার্ধ কমে তাহলে তো রোধ বাড়ে, ঠিক আছে? তো কোশ্চেন হয়তো বা তোমাদের এইভাবে থাকতে পারে যে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, 3 গুণ করা হলো, 4 গুণ করা হলো, ব্যাসার্ধ কি হলো দ্বিগুণ 3 গুণ 4 গুণ করা হলো, যদি দ্বিগুণ আর হলো তোমার আসলে কত দ্বিগুণ 3 গুণ 4 গুণ যদি করা হয় তাহলে আর হবে, বড় হাতে আর হবে 1/4, 1/9, 1/ হলো কত 16 গুণ, ঠিক আছে? মনে থাকবে, এটা ছিল এমসিকিউ এর জন্য, একটু মনে রাখো যে যদি ব্যাসার্ধ বৃদ্ধি করা হয়, ব্যাসার্ধ দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ যদি করা হয় তাহলে রোধ কত গুণ বৃদ্ধি পাবে সেটা বের করার জন্য এটা হলো কত একটা এমসিকিউ এর জন্য একটা সূত্র মনে রেখে দিও, ঠিক আছে? এটা হলো এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করবা, ঠিক আছে? যদি ব্যাসার্ধ আমার দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ হয় তাহলে রোধ হবে হলো কত প্রতিটার বর্গ আকারে বৃদ্ধি পাবে। এখন দেখো, যদি এই দুটা সূত্রকে আমি যদি কম্বাইন করি, যদি কম্বাইন করি তাহলে আমাদের কি আসে, আর সমানুপাতিক এল বাই এ, এটাকে যদি 1 নাম্বার দেই আর এটাকে যদি 2 নাম্বার দেই, 1 ও 2 নাম্বার হতে আমরা এটা পাই, এগুলো একটু মুছে দিই, ঠিক আছে? তারপর এখান থেকে যদি সমানুপাতিক তুলে দেই একটা কি আসে কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে আমরা রো দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? কনস্ট্যান্টকে কি দ্বারা প্রকাশ করলাম, রো দ্বারা প্রকাশ করলাম। এই রো কে বলা হয় হচ্ছে কত আপেক্ষিক রোধ, এই রো কে বলা হয় কত আপেক্ষিক রোধ, ঠিক আছে? এইটার মান কি হলো, আচ্ছা আসলে এটা হলো কি তোমার হলো আপেক্ষিক রোধ বলা হয়, ঠিক আছে? এবার আসো, আপেক্ষিক রোধ কাকে বলে, ধরো যদি তোমার হচ্ছে হলো কত হয় এল ইজ ইকুয়ালস টু 1 মিটার হয় এবং এ ইজ ইকুয়ালস টু 1 মিটার স্কোয়ার হয়ে যায় তাহলে কত হয়, আর ইজ ইকুয়ালস টু রো হয় না,
তার মানে রোধ ইজ ইকুয়াল টু কত? আপেক্ষিক রোধ। রোধ রো রোধ ইকুয়াল টু আপেক্ষিক রোধ, ঠিক আছে? তাহলে আপেক্ষিক রোধের সংজ্ঞাটা দেওয়া যায়, বইয়ে আছে, আমি খালি একবার একটু বলে দেই। কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের, কোন নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে, অবশ্যই তাপমাত্রা বলতে হবে, ঠিক আছে? তাপমাত্রা কেন বলতে হবে সেটারও কারণ আছে, সেটা দিয়ে একটা পুরো টপিকই আছে আমাদের। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন তারের একক তারের দৈর্ঘ্য এবং কি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের, কোন তারের রোধকে উক্ত তাপমাত্রায়, উক্ত তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। উক্ত তাপমাত্রায় ওই রোধের আপেক্ষিক তা রোধ বলে, ঠিক আছে? তো আপেক্ষিক রোধ এটা হলো। তো এখান থেকে আমাদের রো ইজ ইকুয়ালস টু লেখা যায় কত? রো ইজ ইকুয়ালস টু আর এ ডিভাইডেড বাই হলো কত? এল। তো এখন যদি তুমি এককের হিসাব করো, আর এর মান হচ্ছে হলো কত? ওম। এটা হচ্ছে হলো স্কোয়ার, আর এ এম, তাহলে আসলে কত? ওম মিটার। রোর একক হলো কত? ওম মিটার, ওম মিটার, ঠিক আছে? রো এর একক হলো কত? ওম মিটার। আচ্ছা, এটা হলো এস আই একক বা এম কে এস একক পদ্ধতি দিয়ে, এস আই বা হলো কত? এম কে এস। আর যদি সিজিএস একক দাও তাহলে সেক্ষেত্রে ওর একক হলো সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, একই তাপমাত্রা, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসে, যেটা হলো ধরা যায় তোমার, ধরো এটা একটা তার, এটা একটা তার দেওয়া আছে, এটা আর একটা তার দেওয়া আছে, দুটা তার দেওয়া আছে তোমার, ঠিক আছে? এটা একটা তার, এটা একটা তার, দুটা তার দৈর্ঘ্য সেম, এলও সেম। দুটা তারের কি আছে? এল এ দুটাই সেম, এবং তাদের টিও সেম। টি মানে হলো এখান থেকে কত? টেম্পারেচার। টেম্পারেচার, টেম্পারেচার কি হয়? টেম্পারেচার, টেম্পারেচার কে শর্টে যদি লিখতে চাও, টিইএম পি দিয়ে মাথার উপর আর দিতে হয়, এটা কিন্তু মাথার উপর আর। তো টেম্পারেচার, আচ্ছা, তাহলে এটা দৈর্ঘ্য সেম, প্রস্থ সেম, মানে ক্ষেত্রফল সেম, এবং কত? টেম্পারেচারটাও আমি কি করলাম? সেম ধরলাম। টেম্পারেচারটা সেম ধরার কারণ আছে, টেম্পারেচার নিয়ে একটু পরে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে এটা যদি হয় কপারের তার, এটা যদি মনে করো যে কপার, আর এটা যদি আয়রনের হয়, আয়রন মানে লোহা, ফেরাস, আর এটা যদি কপারের তার হয়, তাহলে দুটার সবই সেম হওয়ার পরও রো কি হবে? ভিন্ন ভিন্ন হবে, এর কারণটা কি? রো দুটো ভিন্ন ভিন্ন হবে, এর কারণটা কি? এর কারণটা হলো তাদের উপাদান, ঠিক আছে? এর কারণটা হলো কি? উপাদানের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? রোটা কিসের উপর ডিপেন্ড করতেছে? তাদের উপাদানের উপর। এক এক তাপমাত্রায় তাদের হচ্ছিল কত? দুটি উপাদানে আলাদা আলাদা হওয়ার কারণে তাদের রোধের মানও কি হয় তোমার? ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা কোশ্চেন থেকে যায়, একই তাপমাত্রা এবং ভিন্ন উপাদান বিশিষ্ট পরিবাহের আপেক্ষিক রোধ ভিন্ন হয় কেন? ঠিক আছে, তার কারণ হলো তাদের উপাদান হলো কত? ভিন্ন হওয়ার কারণে তাদের বাধা দানকারী রোধ, কিন্তু বাধা দানকারী দেওয়ার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা, ঠিক আছে? সে বাধা দেওয়ার ক্ষমতাটা কি হয় তোমার? ভিন্ন ভিন্ন হয়। এই জন্যই কপারের আপেক্ষিক রোধ একরকম, আয়রনের আপেক্ষিক রোধ কত? আর এক রকম। এরপর মনে করো যে যদি আমি এই সিগমাটাকে উল্টে দেই, সিগমাটাকে যদি রোটাকে যদি উল্টে দেই, তাহলে সেটা লেখা যায় কত? ওয়ান বাই রো লেখা যায়, ঠিক আছে? ওয়ান বাই রো লেখা যায়, এটাকে বলা হয় সিগমা, ঠিক আছে? এটাকে কি বলে? সিগমা। তো গতদিন আমরা এরকম একটা দেখছিলাম যে জি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই আর, জি কে বলা হয় পরিবাহিতা, পরিবাহিতা যার একক ছিল হচ্ছিল কত? মাহো, বা হলো কত ছিল? সিমেন্স, ঠিক আছে? আর এটা তো ছিল তোমার রোধ। তো রোধ হলো কত? বাধা দানকারী। আর তার অপোজিট যেটা, বিপরীত যেটা, সেটা হলো তোমার হচ্ছিল কত? পরিবাহিতা, পরিবহনে যেটা সহায়তা করে, ঠিক আছে? তাহলে এটাও দেখো, ওটার এটা কিন্তু সেমই দেখা যাচ্ছে, এটাও রোধ, এটাও রোধ,
এটা তাহলে কি হবে? পরিবাহিতা। এটা তাহলে কি? পরিবাহিতা। তাহলে এটার নাম হলো আপেক্ষিক রোধ, তাহলে এটার নাম হলো কত? আপেক্ষিক পরিবাহিতা। নাম কি দেওয়া যায় এটার? নাম আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা। একক দেওয়া যায় ওই যে আগের মতো, ঠিক আছে? আগের মতো কি আছে এখান থেকে? মা হো, ঠিক আছে, মা হো। কিন্তু এখন এটার ভিতর কি এর একক কি ছিল আমাদের? খালি ওহম ছিল না, এর একক কি ছিল? ওহম মিটার, ঠিক আছে? তাহলে আপেক্ষিক রোধের একক হলো মাহো পার মিটার। মাহো পার কি? মিটার, ঠিক আছে? মাহোর ইংলিশে যেটা প্রকাশ করা হয় সেটা হলো, সেটা প্রকাশ করা হলো কত? এমএইচও, এমএইচও পার মিটার, ঠিক আছে? আর যদি যদি সিমেন্স দিতে চাও, যদি যদি সিমেন্স দিতে চাও তাহলে সিমেন্সের জন্য আসে হলো কত? এস। আর একটা একক আসে হলো কত? এই সাইডে লিখে দেই, সিমেন্স পার মিটার ইংলিশে হলো কত? এস। বাই হলো কত? এম। এস তে হলো সিমেন্স, আর একটা মিটার, তো এম হলো মিটার, ঠিক আছে? এটাকে বলা হয় আপেক্ষিক। তাহলে সংজ্ঞাটা যদি দিতে চাও তাহলে সংজ্ঞাটা হবে, সংজ্ঞাটা হবে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে, আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আপেক্ষিক পরিবাহিতা বলে, আপেক্ষিক পরিবাহিতা বলে, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ছোট ছোট কোশ্চেন তো সবসময় থাকে, তো আমি যে নোট করতেছি তখন সেখানে আমি ওগুলো তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তখন সেগুলো ওখান থেকে একবার করে রিডিং করে নিলেই হবে। আচ্ছা, এবার আসো আমরা একটু অঙ্কের ভিতর ঢুকি, অঙ্কের ভিতর ঢুকবো। আচ্ছা চলো দেখি একটু অঙ্ক, দুই একটা অঙ্ক করি। এই সূত্র দিয়ে যে সূত্রটা লিখলাম না, এই সূত্র দিয়ে তোমার এমসিকিউ আসে ভালো রকম, ঠিক আছে? ভালো রকম এমসিকিউ আসে। ভালো রকম এমসিকিউ বলতে খালি যে তোমার এইখানে না, অ্যাডমিশনে ভালো রকম এমসিকিউ আসে। তো বলছে হলো কত? 22 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে 22 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে এল এর মান হলো কত? তোমার হলো কত? 22 সেন্টিমিটার। তারপর হচ্ছে কত? ব্যাস দেওয়া আছে মানে কত? তোমার ব্যাস মানে কি? ডি দ্বারা প্রকাশ করা হয় ডায়ামিটার, ব্যাসকে ডায়ামিটার দেওয়া হয় তোমার হচ্ছে কত? 2 মিলিমিটার। দৈর্ঘ্য হলো তোমার হলো 22 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 22 সেন্টিমিটার, ব্যাস দেওয়া আছে তোমার হচ্ছে কত? 2 মিলিমিটার, এবং তারের রোধ দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার হলো কত? 7। সাত ওহম তোমাকে রো বের করতে বলছে, ঠিক আছে? তো এটা তো বোঝা যাচ্ছে খুব সহজ, আমাদের আর ইজ ইকুয়াল টু রো এ ডিভাইডেড বাই হলো কত? এল। এই সূত্র দিয়ে খুব সহজে বোঝা যায়, ঠিক আছে? ও রো এল, উপর এল নিচে হলো কত? এ, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই সূত্রটা তুমি এটা অঙ্ক তোমরা করে নিও। এবার আসো তারপরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কে বলছে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এল দেওয়া আছে 2 মিটার, 2 মিটার 0.সেন্টিমিটার, 2 মিটার, আর আর দেওয়া আছে 0.4 সেন্টিমিটার। তা আমার রোধ আর না, আবার ডি দেওয়া আছে। তারপর চলো রোধ দেওয়া আছে তোমার এখান থেকে 3 × 10⁻³, 3 × 10⁻³ ওম, 3 × 10⁻³ ওম। এবং যদি ওই তার দুই প্রান্তের বিভব দেওয়া আছে, ভি দেওয়া আছে তোমার হচ্ছে কত? 1.8 ভোল্টেজ, 8 ভোল্টেজ। তাহলে রো ইজ ইকুয়াল জে ইকুয়াল টু কত? হোয়াট? জে কে কি বলছিলাম কতদিন? প্রবাহ ঘনত্ব বলছিলাম। জে কে কি বলছিলাম হলো কত? প্রবাহ ঘনত্ব। এল হলো 2 মিটার, ডি হলো তোমার হচ্ছে 0.4 সেন্টিমিটার, আর এর মান দেওয়া আছে, ডি দেওয়া আছে, তার মানে কত? এখান থেকে এরিয়া পাওয়া যাবে। দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে তোমার হচ্ছে আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, আবার জে বের করতে হবে, তাই না?
আচ্ছা, তো জে বের করার জন্য আমরা সূত্র জানতাম কত, জে ইজ ইকুয়ালস টু আই বাই হলো কত তোমার এ, আই বাই কত এ, ঠিক আছে। তো এখন দেখো এর ভিতর তোমার অজানা মান কি কি আছে, এর ভিতর দেখো তোমার হচ্ছে হলো দরকার হচ্ছে হলো আই এর মান দেওয়া নাই, আই এর মানটা আমাকে কি করতে বের করতে হবে। আই ইজ ইকুয়ালস টু কত লেখা যায় ভি আর, ভি ইজ ইকুয়ালস টু কত লেখা যায় তো আই আর না, তাহলে এখান থেকে আই ইজ ইকুয়ালস টু কত লেখা যায় ভি ভাগ হলো কত আর, তাহলে এখানে বসাও আই এর বদলে লিখবো কত ভি ডিভাইডেড বাই হলো কত আর এ। তাহলে এখন দেখো তো তোমার কত এর মান দেওয়া আছে, এই যে এখানে ভিতর কিন্তু এ দেওয়া আছে, ঠিক আছে, আর দেওয়া আছে, আরো দেওয়া আছে, ভি তো দেওয়া নাই, ও ভি ভি তো দেওয়া আছে, ঠিক আছে, ভি হলো কত 1.8 ভোল্টেজ, ঠিক আছে। একটু দাঁড়া তো, আর এর মান আচ্ছা, তো যাই হোক আমার তো এখান থেকে দেখো সবই বের হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে দেখো আসলে কি যে যে এর মান বের করতে হবে আমার কত, ভি এর মান, ভোল্টের মান দেওয়া আছে 1.8, আর এর মান দেওয়া আছে 3×10^-3, এ দেওয়া আছে, এ কত এটা একটু আমি বের করে দেখাই, এ হলো কত, সূত্র হলো এ, এ হলো কত পাই আর স্কোয়ার, তারপর লেখা যায় পাই আর বদলে লেখা যায় কত d/2 স্কোয়ার, ঠিক আছে, তার মানে হচ্ছিল কত 1/4 πd², ঠিক আছে। তো সূত্র আসলে কি দুটো মুখস্থ রাখা ভালো, ক্ষেত্রফল বের করার সূত্র এটাও হয়, ক্ষেত্রফল বের করার সূত্র যদি ব্যাস দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করা ভালো। তাহলে এখান থেকে বের করে নিবা আর এর মান বের করে নিবা, আর ইজ ইকুয়ালস টু 0.2 সেন্টিমিটার, তারপরের লাইনে লেখো 0.2×10^-2 মিটার, ঠিক আছে। এই প্রসিডিউরটা করলে তোমার হচ্ছিল কত চলে আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে জে এর মানটা বের হয়ে গেল। এরপর যদি তোমার এখন রো বের করতে বলে, যদি রো বের করতে বলে তাহলে আমাদের তো রো বের করার সূত্র জানি, আর এ ডিভাইডেড বাই হলো কত এল, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আর এর মান জানো, এর মান তো বের করে নিলা, আর এল এর মানটা এখান থেকে এই যে বসায় দিলে হয়ে যায়, ঠিক আছে। তো একটু দেখো, খেয়াল করে দেখো, অঙ্কর ভিতর কিন্তু আমার এটা চাইছিল, এইটুকু চাইছিল, তাই না? এইটুকু চাইছিল, এটা আমি এক্সট্রা দিছি। তো এইখানে দেখো আমাদের কিন্তু ভি লাগছে, তো ভি এর মান দেওয়া আছে, ওকে, আর লাগছে, আর এর মান দেওয়া আছে, এ লাগছে, এ ছিল আমি কত এখান থেকে বের করছি, কিন্তু এই মান কিন্তু লাগেনি অঙ্ক করার সময়, কত এল এর মান লাগেনি। তার মানে হলো অঙ্ক করার সময় যে তোমার কোশ্চেনে যতগুলো ডাটা আছে সবকটা যে ইউজ করতে হবে, সবগুলো যে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কি কথা নাই, তোমার যে কটা ডাটা লাগে সে কটা দিয়ে করবো আমরা, ঠিক আছে। এক্সট্রা ডাটা দেওয়াই থাকতে পারে, এক্সট্রা ডাটা কি দেওয়াই থাকতে পারে অঙ্কে ঘাবড়ানোর জন্য। তুমি হয়তো ভাবতেছো কি ব্যাপার, তাহলে এল এর কাজ কই, তার মানে অঙ্ক হয়তো বা ভুল হয়েছে, তার মানে এ ব্যাপারে একটু অ্যাডমিশনে আসা করছেন, তার মানে তোমার মধ্যে হয়তো বা কনফিউশন তৈরি হবে যে কি ব্যাপার, এল এর তো কোনো কাজ লাগলো না, ঠিক আছে। তো থাকতে পারে, এক্সট্রা ডাটা কি দেওয়া থাকতেই পারে। আচ্ছা এবার আসো, এবার আসো যে অঙ্কটা করবো, এই অঙ্কটা আসলে প্রসিডিউরটা মুখস্থ রাখাটা ভালো, প্রসিডিউরটা কি মুখস্থ রাখাটা ভালো, কারণ হচ্ছে তোমার এই কোশ্চেন গুলো এমসিকিউ তে খুব আসে। ছয় ওম রোধের একটি তারকে টেনে 3 গুণ করা হলো, 6 ওম একটি তারকে টেনে 3 গুণ করা হলো, বর্তমান রোধ কত, আর ইজ ইকুয়ালস টু হোয়াট, বর্তমান রোধ কত। তাহলে একটা তার ছিল আমার এরকম, এই তারটাকে তুমি কি করছো টেনে এই পর্যন্ত বড় করছো, টেনে কি করছো বড় করছো তুমি, ঠিক আছে। তাহলে টানলে কি হবে, তারটা সিগুন হয়ে যাবে, এরকম হবে, ঠিক আছে। তাহলে বর্তমান রোধ কত, এখান থেকে একটা জিনিস অন্তত জানো, একটু ওই যে সূত্র থেকে যেটা পড়লাম যে ছোট তারের রোধ কম হয় বড় তারের রোধ বেশি হয়, মোটা তারের রোধ কম হয় চিকন তারের রোধ বেশি হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হলো 6 ওমের চেয়ে কি হবে বেশি হবে, 6 ওমের চেয়ে কি হবে বেশি হবে, ঠিক আছে। এখন কোশ্চেন হলো কত বেশি হবে, তার মানে ধরে নাও তাহলে কত এখানে L1, এখান থেকে কত L2, এর ক্ষেত্রফল হলো কত A1, এর ক্ষেত্রফল হলো কত A2, আর
এর রোধ হলো কত, আর ওয়ান ইজ ইকুয়ালস টু 6 ওহম, আর এর ক্ষেত্রে আর ও আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমরা তো এইটুকু তো শিওর যে এটা যেটা উপাদানের তার এটাও কি সেই উপাদানেরই কত তার, দুটো উপাদান কি হলো সেম, তাহলে আমরা লিখতে পারি রো ইজ ইকুয়ালস টু, রো ইজ ইকুয়ালস টু আর ওয়ান এ ওয়ান ডিভাইডেড বাই হলো কত এল ওয়ান ইজ ইকুয়ালস টু আর টু এ টু ডিভাইডেড বাই হলো কত এল টু। আচ্ছা এখান থেকে দেখো আমাদের কত এটা বের করতে হবে, এল ওয়ান এল টু এর মান আমরা জানি না, এ ওয়ান এ টু এর মানও কি আমরা এখান থেকে জানি না, কিন্তু এখানে একটা তো বলে দেওয়া আছে তারকে টেনে 3 গুণ করা হলো, তার মানে যদি হয় এল ওয়ান ইজ ইকুয়ালস টু এল, তাহলে এল টু ইজ ইকুয়ালস টু হলো কত 3 এল, তাহলে আমরা এল ওয়ান আর এল থ্রি মধ্যে একটা সম্পর্ক পাইছি, কিন্তু এ ওয়ান আর এ টুর মধ্যে কোন রূপ সম্পর্ক আমরা বের করতে পারিনি। এখন কথা এই সম্পর্কটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। সম্পর্কটা বের করার জন্য আমাদের সূত্র হলো আয়তন, ভি ওয়ান ইজ ইকুয়ালস টু কত ভি টু, এই যে তারটা এই তারের যে আয়তন ছিল ওই আয়তন আর এই আয়তনটা সেম হবে। এখন বলতে পারো কেন সেম হবে, এটাকে যদি যা আছে এর আয়তন যদি 10 মিটার কিউব হয়, এটাকে যেভাবে বড় করো না কেন ছোট করো না কেন, যে এর আয়তন 10 মিটার কিউবই থাকবে, শেপ চেঞ্জ হবে, শেপ চেঞ্জ হবে। দেখো এক কত এটা সিলিন্ডার, এটা দেখতে কি হতো তোমার হচ্ছে সিলিন্ডারের মতো, চোঙের মতো, তো সিলিন্ডারের ক্ষেত্রে তোমার হচ্ছে হলো সূত্র হলো পাই আর স্কোয়ার কত এল, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে হলো দেখো দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে না কিন্তু ব্যাসার্ধ কমে গেছে, একটা আর একটা কি হয়েছে কম বেশি হয়েছে, একবার হলো দৈর্ঘ্য বাড়ছে এটা বাড়ছে কিন্তু হলো কত আবার এটা কমে গেছে, তো কম বেশি করে তোমার চলো ফাইনালি কি থাকে তাদের আয়তনটা অল টাইম সেম থাকবে। যদি সেখান থেকে এখান থেকে কিছু উপাদান বের করে না নেওয়া হয় বা কিছু উপাদান এর সাথে যোগ না করা হয়, তাহলে তাদের যে সেভি করো না কেন যেভাবে রাখো না কেন তাদের আয়তন সবসময় কি থাকবে সেম থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ওয়ান এল ওয়ান ইজ ইকুয়ালস টু এ টু এল টু, তাহলে সেখান থেকে আমাদের একটা সম্পর্ক পাওয়া যায় যে এ ওয়ান ডিভাইডেড বাই হলো কত এ টু ইজ ইকুয়ালস টু এল টু ডিভাইডেড বাই হলো কত এল ওয়ান, তাহলে এল টু এর মান হলো কত 3 এল আর এল ওয়ান এর মান হলো কত এল, কাটাকাটি করে 3 আসে, তাহলে এখান থেকে একটা সম্পর্ক পাবো যে, ঠিক আছে। আচ্ছা তো আমি যেটা যেটা একটু পরে ব্লক করে দিব ওই জিনিসগুলো একটু তোমরা মুখস্থ রাখবা, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি এ ওয়ানটাকে ওই পাশে দাও আর ওয়ান এল টু ডিভাইডেড বাই হলো কত এল ওয়ান ইকুয়াল টু আর টু এ টু ডিভাইডেড বাই হলো কত এ ওয়ান, মান বসাই আর ওয়ান ইন্টু এল টু এর মান হলো কত 3 এল ডিভাইডেড বাই কত এল ইকুয়াল টু আর টু ইন্টু এই যে এটা রেশিওটা বের করছে কত 3, যেহেতু এটা উল্টে গেছে তার মানে কত 1/3, এটা এটা কাটো তাহলে 3 আর 1 ইকুয়াল টু 1/3 কত আর টু, তাহলে আর টু ইকুয়াল টু লেখা যায় হলো কত 9 আর 1, 9 ইন্টু হলো কত 6 ইকুয়াল টু হলো কত 54, ঠিক আছে 54। তো এটা একটা বের করা একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাটটা হলো এমসিকিউ এর জন্য একটা কি আছে শর্টকাট ওয়ে আছে, শর্টকাট সূত্রটা হলো আর টু হবে গুণ তার উপর স্কোয়ার ইন্টু হলো আর ওয়ান, ঠিক আছে। এটা হলো কত এমসিকিউ এর জন্য তোমার শর্টকাট একটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সূত্রটা হলো কত আর টু ইজ ইকুয়ালস টু গুণ স্কোয়ার ইন্টু কত আর ওয়ান, আর ওয়ান মানে হচ্ছে প্রথম যে রোধটা দেওয়া থাকবে সেই রোধ, আর গুণ মানে কত গুণ বড় করছো, 2 গুণ না 3 গুণ না হয়তো বা হাফ করছো কি না, যত গুণ বলবে তত, ঠিক আছে, সেটা করলে যে অ্যান্সারটা আসবে সেটা, ঠিক আছে। দেখো আমাদের এখানে বলছে কত 3 গুণ, তাহলে 3 তার উপর স্কোয়ার করলে হয় 9, 9 ইন্টু কত আর ওয়ান এর মান হলো কত 6, 6 বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা তো আমি যেটা বলি সেইটা এই জিনিসগুলো একটু মুখস্থ রাখাটা ভালো, ঠিক আছে, এই জিনিসটা কি মুখস্থ রাখাটা ভালো, আর সূত্র তো ডাইরেক্ট তো এখান থেকে এটা তো আসতিছে, ঠিক আছে। এটা আসলে মুখস্থ করলে একটু তোমার যদি কোনোভাবে একটু ঘুরায় পেঁচায় দেয় তো ডাইরেক্ট একটু করা যায় যদি, সেটার জন্য আর কি এই সূত্রগুলো এভাবে মুখস্থ রাখাটা ভালো, ডাইরেক্ট করা যাবে আর কি। আচ্ছা তো যাই হোক, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে অনেক অঙ্ক দেওয়া আছে, তোমার ইসাকের বইয়ে বলো সাজান্ত অপুনের বইয়ে বলো এই টাইপের অনেক অঙ্ক দেওয়া আছে। আচ্ছা একটু দেখি আর একটা অঙ্ক করবো, সেটা হলো
এই টাইপের আরেকটা অঙ্ক করবো, 1 মিটার লম্বা এবং 3 তারের মধ্য দিয়ে এবং 2 মিটার কিন্তু সরু অপর একটি তামার তারের মধ্য দিয়ে একই এর তড়িৎ প্রবাহ মানে আই আই প্রবাহিত হয়। প্রথম তারের বিভব হলো কত? V1 ইকুয়ালস টু 1 ভোল্টেজ এবং V2 ইকুয়ালস টু যদি 20 ভোল্টেজ হয় তাহলে R2 ইকুয়ালস টু হট R2 ইকুয়াল টু হট ঠিক আছে। লাস্ট একটু ছোট করলাম, মানে 1 মিটার লম্বা এবং 0.5 মিলিমিটার ব্যাসার্ধের একটি তামার তারের মধ্য দিয়ে এবং 2 মিটার কিন্তু সরু, তাহলে এক চওড়া চিকন তারের অপর একটি তামার তারের মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হয়। আই কি? আই এর মান দুটো তারের মধ্যে কত? সেম। কিন্তু আমাকে বের দেওয়া আছে কত? V1 ইকুয়ালস টু 1 ভোল্ট এবং V2 ইকুয়ালস টু দ্বিতীয় তারের ভোল্টেজ হলো কত? 20 ভোল্টেজ। আমাকে বের করতে হবে R2 ইকুয়ালস টু হোয়াট? R2 বলতে কি তোমার হচ্ছে এই ক্ষেত্রফলের ভিতরে কত? পাই R² তার মানে ক্ষেত্রফলের ভিতরে তোমার কত আছে, তার মানে আমাকে ফাইনালি আমাকে বের করতে বলছে হলো কত? A2। তার মানে আমাকে বের করতে হবে কত? A2। A2 যদি আমি বের করতে পারি তাহলে বাকিটাও বের করতে পারবো। তাহলে আমাদের সম্পর্ক গুলো আগে একটু নিয়ে আসি। দুটো তারের জন্য কত? আই আই ইকুয়ালস টু ভি ভাগ হলো কত? আর। তাহলে আমরা যেহেতু দুটো তারের ভিতর দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু V1 ভাগ R1 ইকুয়ালস টু V2 ভাগ হলো কত? R2। এটা আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো আবার আর এর বদলে কি লেখা যায়, যেহেতু আমার রোধ দেওয়া নাই, কোনো কোশ্চেনের ভিতর রোধ দেওয়া আছে? রোধ দেওয়া নাই। তাহলে আর ইজ ইকুয়ালস টু লেখা যায় রো এ ভাগ হলো তোমার ছিল কত? রো এল ডিভাইডেড বাই হলো কত? এ। তাহলে এখন আসো এখানে বসাও, V1 ডিভাইডেড বাই হলো কত? রো এল 1 ডিভাইডেড বাই হলো কত? A1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই হলো কত? রো এল 2 ভাগ হলো কত? A2। রোধ দুটাই সেম, কেন সেম হবে? কারণ হিসেবে দুটো তামার তার, দুটাই কি? তামার তার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V1 A1 ডিভাইডেড বাই L1 ইকুয়াল টু V2 A2 ডিভাইডেড বাই হলো কত? L2। দেখো এখন দেখো তোমার এখান থেকে সব মান দেওয়া আছে, L1 দেওয়া আছে, L2 দেওয়া আছে, L1 L2 L1 L2 V1 V2 আমার, তারপর চলো কত? A1 এর মান হচ্ছে এত মিলিমিটার ব্যাসার্ধ, তার মানে এখান থেকে A1 পাবা, আমার A2 টা বের হয়ে আসবে ঠিক আছে। যদি A2 বের হয়ে আসে, A2 সমান লেখা যায় হলো কত? পাই R², তাহলে সেখান থেকে R2 টা বের করা যাবে ঠিক আছে। আচ্ছা তো এই হলো মোটামুটি আমাদের এই টাইপের অঙ্ক। তো এই টাইপের অঙ্কগুলো মোটামুটি ভালোই আসে MCQ গুলোর জন্য। আচ্ছা এবার আসো আমাদের একটু টপিক পড়ব, সেটা হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধের কি সম্পর্ক, তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধের কি সম্পর্ক ঠিক আছে। অবশ্যই একটা ভালো একটা সম্পর্ক আছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধেরও কি হয় একটু ভালো সম্পর্ক আছে ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধি হলে ওই পদার্থের ভিতর যে থাকে অণু পরমাণুগুলো থাকে বা মুক্ত ইলেকট্রন গুলো যেগুলো থাকে সেগুলো কি হয় নড়াচড়াটা বাড়ে, নড়াচড়া বাড়লে কি হয় ঘর্ষণটা বৃদ্ধি পায়, ঘর্ষণ বৃদ্ধি পাইলে তোমার কি হয়
তাপমাত্রা তো তোমার সাথে তাদের ঘর্ষণ বৃদ্ধি মানে বাধা দানকারী বল, ঠিক আছে, তো বাধা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাইলে রোদ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, রোদ বৃদ্ধি পায়। আসো দেখি একটু ভালো করে দেখি, তো আমাদের তো পরিবাহী হলো দুই ধরনের, একটা হলো অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, আর একটা হলো কত পরিবাহী বা হচ্ছে কত কন্ডাক্টর যেটা। আচ্ছা তাহলে আমরা এই প্রশ্নে একটু পরিবাহী লিখি, পরিবাহী আর হলো কত অর্ধ পরিবাহী। আচ্ছা পরিবাহী দেখতে কিরকম হলো, এরকম একটা তার, সে তারের ভিতর তোমার চলো কত এগুলো কি ইলেকট্রন, তাই না, মুক্ত ইলেকট্রন। বিদ্যুৎ পরিবহন করে কারা, মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন যারা তারা কি করে, মুক্ত ইলেকট্রন আর কি ইলেকট্রন পরিবহন করে, ঠিক আছে। তাহলে যদি টেম্পারেচার যদি বাড়াও, টেম্পারেচার বাড়লে ইলেকট্রনের গতিশক্তি কি হয়, গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায় বলতে ওই যেটা বললাম কাপাকাপি বাড়ে, অণুগুলোর ভিতর সংঘর্ষ বৃদ্ধি পায়, ঠিক আছে। সংঘর্ষ বৃদ্ধি পাওয়া মানে কি হয়, তোমার হচ্ছে কি হয় বাধা দানকারী বলের পরিমাণটা বাড়ে, এর কারণে কি হয় সংঘর্ষ বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পায়। সংঘর্ষ যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তোমার কি হলো এই বাধা দানকারী বলটা তোমার বৃদ্ধি পাইলো, তার মানে অণুগুলো কি করতে পারে না, ইলেকট্রন গুলো মুভ করতে পারে না, ঠিক আছে, মানে হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারে না, রোধের পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে। সংঘর্ষ বৃদ্ধি পায় তার ফলে কি হয় রোধ বৃদ্ধি পায়, রোধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, আমাদের অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা দেখি একটু, যদি অর্ধ পরিবাহী হয় হলো চতুর্যুগী যেগুলো আছে, ধরো সিলিকন আছে, তো সিলিকনের এই ইলেকট্রন এই ইলেকট্রন প্রতিটাতে কয়টা করে থাকে, চারটা করে থাকে না সিলিকনের, এরকম তো দেখো সব কিন্তু সিলিকন সিলিকনের সাথে এইভাবে বন্ড তৈরি করছে, বন্ড তৈরি করছে না, বন্ড তৈরি করছে, এখানে কি মুক্ত ইলেকট্রন, আচ্ছা এই কোন জায়গায় লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, কোন পয়েন্টে একটু বলো তো, তাহলে সেখান থেকে শুরু করি আবার। হ্যালো, আচ্ছা
তো তাপমাত্রার সাথে তোমার হচ্ছে হলো রোদের পরিবর্তন, টপিকটা হলো কত, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রোদের পরিবর্তন। তো আমাদের মোটামুটি যেসব সার তার ইউজ করা হয়, একটা হলো পরিবাহী আর একটা হলো কত অর্ধপরিবাহী, আর তোমার তো ওই যে কি বলে কুপরিবাহী, তো ওটা পরিবহনই করে না, ওটা বাদ। ঠিক আছে, তাহলে পরিবাহীর ভিতর কি থাকে, এরকম তারের ভিতর তোমার যে মুক্ত ইলেকট্রন গুলো থাকে, এই মুক্ত ইলেকট্রন গুলো কি করে, তোমার ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করে। মুক্ত ইলেকট্রন গুলো কি করে, ইলেকট্রন পরিবহন করে। যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে অণুগুলোর কম্পন বৃদ্ধি পায়, অণুগুলো বা ইলেকট্রন গুলোর কি হয়ে যায়, কম্পন বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে কত, ইলেকট্রনের গতি শক্তি বৃদ্ধি পায়, তার মানে ইলেকট্রন গুলো কি করে, ছোটাছুটি করার শক্তি পাওয়া যায়। তারা কি করে, ছোটাছুটি করে, ছোটাছুটি করলে একটা আর একটার সাথে সংঘর্ষ বাড়ে। সংঘর্ষ বাড়া মানে কি, তোমার বাধাদানকারী বল, তার মানে তোমার বাধা বৃদ্ধি পায়। সংঘর্ষ বৃদ্ধি পায় মানে হলো কত, তোমার বাধা বৃদ্ধি পায়, বাধা বৃদ্ধি পাওয়া মানে হলো কত, তোমার রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে বলা যায় যে তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, আমরা অর্ধ পরিবাহী মূলত হয় তোমার ছিল সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম না কি কি জানি আছে, চতুর্দুজি যেগুলা সেগুলাতে, তো সেগুলো দেখো চতুর্দুজি চারটা করে হাত চারদিকে থাকলো, তারপর হচ্ছে এটা প্রতিটার সাথে আবার দেখা আছে। ঠিক আছে, তার মানে এর ভিতর কিন্তু মুক্ত ইলেকট্রন আছে, পরিবাহীর ভিতর কিন্তু মুক্ত, অর্ধ পরিবাহীর ভিতর কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই। আসলে কি, বিশুদ্ধ অর্ধ পরিবাহী, বিশুদ্ধ অর্ধ পরিবাহী বিদ্যুৎ পরিবহন করে না, বিশুদ্ধ অর্ধ পরিবাহী কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে তোমরা এটা লিখে রাখতে পারো যে বিশুদ্ধ অর্ধ পরিবাহী বিদ্যুৎ পরিবহন করে না, অর্থ যে ভেজাল মিশাতে হয়, তোমরা মনে হয় 19-এ পড়ে এসেছো সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ভেজাল বা কত ডোপিং মিশায় কি করে হয়, হয়তো এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ানো হয়, নয়তো কি করা হয় যে এখানে একটা হোল তৈরি করা হয়। ঠিক আছে, করলে কি হয়ে যাবে, এই ইলেকট্রনটা তাহলে বাইরে আসবে, তখন এই ইলেকট্রনটা তোমার কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো যদি তোমার হচ্ছে এখানে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, একটা কথায় আসতে পারি, সিদ্ধান্তে আসতে পারি যে মুক্ত ইলেকট্রন নাই, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি নাই, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন নাই, তার মানে বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, তার মানে কি বলা যায়, রোধ অসীম আর হলো অসীম, রোধ অসীম পরিমাণ হওয়ার কারণেই তো সেটা কি করে, বাধা দানকারী বলের মান অনেক বেশি হওয়ার কারণেই সেটা কি করে না, পড়ে না আর কি, তোমার ছেলে কথা বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা তো মনে করো যে যদি হঠাৎ করে এই এইরকমই ছিল, ধরো এটাটাই, এটা আমি ডোপিং মিশাইনি, ভেজাল মিশাইনি, এইরকমই ছিল চুপচাপ, ঠিক আছে, তো হঠাৎ করে তুমি টেম্পারেচার দিছো, কি করছো, তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা বাড়ালে হবে কি, এদের বন্ধন গুলো হয়তো বা ভেঙে যাবে, কি হবে এগুলো কি বন্ধন, সমযোজী দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল এই টাইপের কি কি জানি তোমার কেমিস্ট্রিতে পড়ে আসছো, তো তাপমাত্রা দিলে এই বন্ধন গুলো হয়তো বা কি হয়ে যাবে, ভেঙে যাবে, তখন দুই একটা এরকম করে ফ্রি ইলেকট্রন বের আসবে, আর এখানে হয়ে যাবে কত, একটা হোল তৈরি হবে, আর এখানে হচ্ছে হয়তো বা দুই একটা ফ্রি ইলেকট্রন কি হয়ে যাবে, বের হয়ে আসবে, বা এখান থেকে ধরো এই যে। তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা এখান থেকে দেখতেছি কত, মুক্ত ইলেকট্রনের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে তাহলে কি হয়, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বাড়ে। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে কত, মুক্ত ইলেকট্রন বাড়ে। মুক্ত ইলেকট্রন বাড়ে মানে কি, আমাদের হচ্ছে কত, আর কমে যায়, আর কমে যায়, বিদ্যুৎ পরিবহন শুরু হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক আছে, তো আগে কোনো মুক্ত ইলেকট্রন ছিল না, তার মানে ওটা কত, বিশুদ্ধ তোমার হচ্ছে অর্ধ পরিবাহী বিদ্যুৎ পরিবহন করে না, কেন করে না, তার হচ্ছে আর হলো কত, অসীম, যদি টেম্পারেচার বাড়াও তাহলে মুক্ত ইলেকট্রন বাড়ে। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন দুই চারটা হয়তো বা বের হয়ে আসে, তারা কি করে, ইলেকট্রিসিটি পরিবহন করে। ঠিক আছে, তার মানে ইলেকট্রিসিটি পরিবহন করার কারণে তার কি হয়, রোধ কমে যায়। তাহলে আমরা বলতে পারি না, পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রোধ কমে, রোধ বৃদ্ধি পায়, এবং অর্ধ পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রোধ কমে যায়। তাহলে এখান থেকে একটা খ নাম্বার কোশ্চেন আসে যে কেন এই জিনিসটা কেন হয়, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং অর্ধ পরিবাহী রোধ কমে যায়, এর কারণটা কি, এটা ছিল খ নাম্বারের কোশ্চেন, কিন্তু তখন এই ব্যাখ্যাটাই দিয়ে দিবা। ঠিক আছে, যদি ছবি আঁকায় দাও তাহলে তো আরো ভালো। আচ্ছা এবার আসো,
এবার আসলে একটা আমরা সম্পর্ক দেখব। তো আমাদের তো আসলে চল তড়িৎ বলছি খালি পরিবাহী নিয়ে, অর্ধ পরিবাহী তো নাই, তার মানে এটা ছিল বাদ। অর্ধ পরিবাহী তো একটা চ্যাপ্টারই আছে, সেমি কন্ডাক্টর 10 নম্বর চ্যাপ্টার আছেই, 9 নম্বর চ্যাপ্টার আছে, তখন দেখা যাবে এটা, ঠিক আছে? আপাতত ওটা বাদ। এখন আসো আমাদের যে পরিবাহী যে চ্যাপ্টার, এই পরিবাহী চ্যাপ্টার নিয়ে আমরা কত আলোচনা করি। আচ্ছা, তো মনে করো যে প্রথম অবস্থায় একটা রোধ আছে এইরকম দেখতে, রোধ তোমার হচ্ছে হলো এর রোধের মান হলো কত আর, এর রোধের মান হলো কত আর, টেম্পারেচার বাড়াইছো, ঠিক আছে? বাড়ানোর পর রোধ তোমার হয়ে গেল আর থিটা, মানে থিটা টেম্পারেচার তোমার হচ্ছে হলো কত, রোধের পরিমাণ হলো কত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে হয়তো বা 0 ডিগ্রি সেলসিয়াসই বলে দিই আমরা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হলো কত এত, তাহলে আমি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো তার জন্য রোধ হবে কত আমাদের, তাহলে তাপের পরিবর্তন হলো কত, ডেল থিটা ইকুয়াল টু তোমার থিটা বলা যায়, থিটা মাইনাস জিরো মানে হলো কত তোমার থিটা। আচ্ছা, আর রোধের পরিবর্তন ডেল্টা আর ইকুয়াল টু আমরা বলতে পারি কত, আর থিটা মাইনাস হলো কত আর নট। এবার আসো, আর নট রোধের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, এটা থিটা হবে, আর থিটা মাইনাস হলো কত আর নট, ঠিক আছে? থিটা বৃদ্ধি করলে তাহলে আর নট রোধের তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, মানে এর তাপমাত্রা আমি থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায় হলো কত তোমার, এই যে এটা। আচ্ছা, অতএব এক রোধের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, আর থিটা মাইনাস হলো কত আর নট ডিভাইডেড বাই হলো কত আর, ঠিক আছে? মানে আর নট, ঠিক আছে? ওই যে ঐকিক নিয়মের মতো, যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তাহলে কি হয়ে যায়, তাহলে সেটাও কি হয়ে যায়, ভাগ হয়ে যায় না, এটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? এটা ছিল ঐকিক নিয়মের মতো, আমরা যে 7-8 যে পরিমাণ অঙ্ক ঐকিক নিয়মের অঙ্ক করছি এটা আসলে ঠিক ওই রকমই একটা টার্ম। তো এখানে কি হলো, আর নট রোধের তাপমাত্রা যদি থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায় এত, তাহলে একের জন্য কি হবে, সেটা অবশ্যই ভাগ হয়ে যায়, একের জন্য কি হয়, ভাগ হয়ে যায়। এই যে যে টার্মটা পাইলাম না, এটাকে বলা হয় রোধের উষ্ণতা মিতি গুণাঙ্ক, রোধের উষ্ণতা মিতি গুণাঙ্ক, রোধের উষ্ণতা মিতি কি গুণাঙ্ক বলা হয় এটাকে, এটাকে কি বলা হয়, রোধের উষ্ণতা মিতি গুণাঙ্ক। এই উষ্ণতা মিতি মনে হয় না, তো উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা মিতিক তো ওই তাপগতিবিদ্যায় চলে গেল আর কি, রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়, বা হচ্ছে হলো তোমার হচ্ছে হলো উষ্ণতা সহগ বলা হয়, ঠিক আছে? আরো যদি বলে দাও, যদি ইংলিশ নাম যেটা আসে সেটা হলো টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স গুণাঙ্ক, বা হচ্ছে হলো কত সহগ বলতে পারো, কি হলো সহগ, সহগ, ঠিক আছে? এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, তার মানে হচ্ছে হলো আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু হলো কত এত মাইনাস হলো কত আর নট ডিভাইডেড বাই হলো কত আর নট থিটা, তাহলে এখানে আর থিটা মাইনাস হলো কত আর নট ইজ ইকুয়াল টু আলফা আর নট থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো তো ছিল আর থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় আর নট প্লাস হলো কত আলফা আর নট হলো কত থিটা, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট যদি কমন নাও 1 প্লাস হলো কত আলফা থিটা। তাহলে দেখো, তাহলে আমাদের যে ফাইনাল যে সূত্রটা পাইলাম, সূত্রটা কত পাইলাম এখান থেকে, এই যে এটা পাইছি, এটা কি হলো ফাইনাল একটা সূত্র পাইছি। এই সূত্রটা হলো কত, কিসের জন্য, যদি টেম্পারেচার বলে দেওয়া থাকে, টেম্পারেচার বৃদ্ধি করে হলো 10 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি বলে দেওয়া থাকলো, সেই টেম্পারেচার হলো এইটা, ওই তাপমাত্রা হলো রোধের পরিমাণ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের পরিমাণ, আর আলফাটা নিয়ে একটু এখন আলোচনা হবে, ঠিক আছে? রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, ঠিক আছে? সহগ বা হচ্ছে তোমার চলো কত গুণাঙ্ক, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায় তা আমি একটু লিখি আগে, এটা সম্পর্কে লিখি। এর একক হলো
আলফার একক হলো, আলফা এর একক ঠিক আছে এত ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস মনে হয়, ঠিক আছে হ্যাঁ 5 ডিগ্রি সেলসিয়াস, বা হলো তোমার চলে কত পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা এরকম একটা মান দেওয়া আছে, ধরো তামার তারের মান এত বলতে কি বোঝো, তামার তারের আলফা ইকুয়াল টু এত দেওয়া আছে এত বলতে কি বোঝো, এটার ভিতরে তুমি আসলে আলফার সংখ্যাটা পাওয়া যাবা, ঠিক আছে। তাহলে তামার তারের আলফা ইকুয়াল টু দেওয়া আছে কোশ্চেনে, এত বললো যে এত বলতে কি বোঝো, এত বলতে কি বোঝো, এত বলতে বোঝায় যা হলো কত, তামার তারের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তামার তারের তাপমাত্রা কি করলা, কপারের টেম্পারেচার যে তার আছে সে তারের টেম্পারেচার তুমি কি করলা, টেম্পারেচার রাইজ করে দিলা কতটুকু, 1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করো তাহলে রোধ বৃদ্ধি হবে, রোধ বৃদ্ধি হবে হলো কত, 4.3 × 10⁻³ কত, -3 ওহম, ঠিক আছে। তাহলে এটার দ্বারা বোঝা যায় হলো কত, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য যতটুকু রোধ বৃদ্ধি হয় সেটাকে বলা হয় তোমার কত, রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক সংজ্ঞা পাওয়া গেছে। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য একটা তারের যতটুকু রোধ বৃদ্ধি পায় সেটাকে বলা হয় কত, উষ্ণতা মিতির গুণাঙ্ক। আচ্ছা তার মানে এখান থেকে সবসময় কি হয়, আমরা তো জানি তাপমাত্রা বাড়তে গেলে কি হয়, সবসময় রোধ বৃদ্ধি পায়, তার মানে সবসময় এটাই আসে, ঠিক আছে। আচ্ছা তো আলফার মান নেগেটিভও হতে পারে, আলফার মান কি হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা তো দেখতেছি যে অল টাইম টেম্পারেচার বৃদ্ধি করলে কি হয়, রোধ বাড়ে, আবার আমি বলতেছি আলফার মান আসলে নেগেটিভ হতে পারে, নেগেটিভ হওয়া মানে কত, রোধ কমে যায়। তাহলে কার ক্ষেত্রে হতে পারে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, কারণ আমরা একটু আগে দেখছি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কি হয়, রোধ কমে যায়, পরিপ্রবাহ বৃদ্ধি পায়। তাহলে যদি তোমার করে কোনো কারণে যদি দেখো আলফার মান নেগেটিভ আসছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, তার মানে ওই তারটা হলো কত, অর্ধ পরিবাহী, ঠিক আছে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধ হ্রাস পায়, তার মানে আসলে সিগমার মানটা, আলফার মানটা আসলে কত, সেটা নেগেটিভ মানে কমে যায়, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য যতখানি রোধ হ্রাস পায় সেটা হলো কত, অর্ধ পরিবাহীর জন্য, ঠিক আছে। আচ্ছা তার মানে হলো কত, সিগমার মান আলফার মান যে সবসময় যে পজিটিভ হবে এমন কোনো কথা না, নেগেটিভ হতে পারে, যদি নেগেটিভ হয় সেটা হলো কত, অর্ধ পরিবাহী, সেটাকে কি বলা হয়, অর্ধ পরিবাহী। আচ্ছা তো আমরা যাই হোক এই সূত্র দিয়ে একটু অঙ্ক করব। আর একটা কথা এখান থেকে বলে রাখি, সেটা হলো সব তারেরই কম বেশি রোধ আছে, ঠিক আছে। যে তারে তুমি নেও না কেন, যে উপাদানে নেও না কেন, কম বেশি কি আছে, রোধ আছে, ঠিক আছে। আচ্ছা তো এমন কি সম্ভব যে আমি যে তারটা আছে সেটা রোধ একবার জিরো করে দিব, কোনো রোধই থাকা যাবে না, ঠিক আছে। যদি কোনো রোধই না থাকে তাহলে সেটাকে বলা হয় আসলে সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর মানে হচ্ছে কত, অতি পরিবাহী। যদি কোনো রোধই না থাকে, যদি কোনো রোধই না থাকে তাহলে সেটাকে বলা হয় অতি পরিবাহী, অতি পরিবাহী বা হচ্ছে তোমার কত, সুপার কন্ডাক্টর, হ্যাঁ সুপার কন্ডাক্টর। আচ্ছা তার মানে আমরা যদি টেম্পারেচার কমাতে থাকি তাহলে রোধ কমাবে, কমবে, আর টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কত, রোধ বাড়বে, ঠিক আছে। তার মানে তাপমাত্রা কমাতে 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 এমন একটা তাপমাত্রা আসবে যেখানে কত, পদার্থ রোধ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। যদি আমরা একটু গ্রাফ রিপ্রেজেন্ট করি, গ্রাফে যদি দেখি তাহলে আমাদের গ্রাফটা হয় হলো এ বরাবর থিটা, এ বরাবর হলো কত, আর, ঠিক আছে, এইরকম একটা গ্রাফ, ঠিক আছে। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো তার একটা রোধ থাকে, তার রোধ থাকবে, এইটুকু হলো কত তোমাদের, হলো কত, আর নট। তো এখানে যদি একটা পয়েন্ট নাও তাহলে এরকম আসে, ঠিক আছে। তাহলে কি আসে, এরকম একটা টার্ম চলে আসে, এইটুকু তো আমরা দেখতেছি হলো কত, আর নট, আর এই যে এইটুকুর মান হলো হলো আর নট থিটা, আর নট থিটা গামা আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু জানি, জানি যে এটা কত, আর নট মানে কি বলছিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ বলছিলাম না যখন প্রমাণ করছিলাম, তার মানে বোঝা যাচ্ছে হলো যদি গ্রাফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পদার্থের কিছু পরিমাণ রোধ থাকে
তার মানে যদি এখন গ্রাফটাকে যদি পিছন দিকে বর্ধিত করো, পিছন দিকে যদি বর্ধিত করো, ঠিক আছে, এমন একটা টেম্পারেচার আসবে যে টেম্পারেচার রোধ কত হয়ে যায়, তা শূন্য হয়ে যায়। এমন একটা টেম্পারেচার আসবে যে তাপমাত্রা সেটা কি হয়ে যায়, রোধটা শূন্য হয়ে যায়। অবশ্যই সে তাপমাত্রাটার কথা নেগেটিভ তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, যেমন একটা উদাহরণ হিসেবে দেওয়া যায়, 4K, 4 কেলভিন বা তোমার হলো কত, -270, -269 ডিগ্রি সেলসিয়াস, এত তাপমাত্রায় পা রোধ মানে হলো কত, 8 জি, 8 জি রোধ শূন্য হয়, এত এর রোধ শূন্য। তো বাস্তবিক অর্থে মানুষজন হয়তো বা সর্বোচ্চ 60-70-এর নিচে টেম্পারেচার, মাইনাস হয়তো বা 60 বা -70 এর নিচে টেম্পারেচার নামাতে পারবে, ঠিক আছে, এর চেয়ে নিচে যাওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত ওই রকম ডিভাইস আবিষ্কার করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে এত কম টেম্পারেচারে যাওয়া কোনোভাবে সম্ভব নয়, ঠিক আছে, কোনোভাবে সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সুপার কন্ডাক্টর হয়ে যাবে। তার মানে বাস্তবিক অর্থে আমাদের জীবনে সুপার কন্ডাক্টর বলে কোনো কন্ডাক্টর নাই। আচ্ছা, তারপর -266 বা চলো 7 কেলভিন, 7 কেলভিন বা হলো -266 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সীসা, সীসা মানে কত হয়, সীসা এর রোধ কত হয়, শূন্য হয়, ঠিক আছে। সীসা মানে সিলভার না, সিলভারকে এজি দ্বারা প্রকাশ করা হয় মনে হয়, নাকি জানি কেমিস্ট্রি ভুলে গেছি, এজি দ্বারা মনে হয় সিলভারকে প্রকাশ করা হয়, সীসা মানে সিলভার, ঠিক আছে। তার মানে হচ্ছে টেম্পারেচার দেখো কত কম, এত কম আসলে কখনো সম্ভব নয়। আসলে এই টাইপের একটা অঙ্ক করি, একটা অঙ্ক করে এই টাইপটা শেষ করে দিয়ে আমরা পরের টপিকে চলে যাই। তো ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হলো আর নট দেওয়া আছে তোমার হলো 2 ওহম, 2 ওহম। তারপর 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দেওয়া আছে হলো কত, 5.4, ঠিক আছে। এটা হলো দেওয়া আছে তোমার হলো কত, আচ্ছা এখান থেকে 33 ডিগ্রিতে দেওয়া আছে তোমার হচ্ছে হলো কত, 8 33 ইকুয়াল টু দেওয়া আছে 5.4, কত দেওয়া আছে, 5.4 ওহম। আচ্ছা, আমাকে বের করতে বলছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে হলো কত, R24 ইকুয়াল টু হট। তাহলে আমি বলি আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে 2 ওহম, 33 ডিগ্রিতে দেওয়া আছে তোমার 54, 24 ডিগ্রিতে কত হবে সেই ওটটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। কিন্তু আলফার মান দেওয়া নেই, আলফার মান এখানে দেখতেছি না আমি, ঠিক আছে, আলফার মানটা দেখতেছি না। তাহলে আমাদের দেখো সূত্র কত ছিল, R থিটা ইজ ইকুয়ালস টু R0 ইনটু 1 প্লাস হলো কত, α থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো R থিটার মান কত, R থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে কত, 33-এর হিসাব করি আগে, R0 থাকলো 1 প্লাস হলো কত, α থিটা, বা 33 লিখতে পারো এখানে, ঠিক আছে, থিটার মান হলো কত, 33। তাহলে R33-এর মান হলো কত, 5.4 ইকুয়াল টু R0 এর মান হলো কত, 2, 1 প্লাস হলো কত, আলফা ইনটু হলো কত, 33। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আলফার একটা মান আসবে, ঠিক আছে, ওই তারের জন্য আলফার মান সবার জন্য কি হলো কত, সেম, ঠিক আছে। তাহলে এখন আবার নতুন করে একটা সূত্র লিখতে পারো যে R24 ইকুয়াল টু R0 ইনটু 1 প্লাস আলফা ইনটু হলো কত, 24। তাহলে এখান থেকে দেখো তোমাদের R0 এর মান তো তুমি জানো 2, 1 প্লাস আলফার মান ওই যে ওখান থেকে বের করবা, এই যে আলফার মানটা এইখান থেকে এখানে নিয়ে এসে কি করবে, বসাই দিবা, ঠিক আছে। তো যদি না দেওয়া থাকে তাহলে দুটোর ভিতর কম্পারিজন করে নিয়ে আসতে হবে। শেষ সময় দেখি রাসেল আসলো, আসো আচ্ছা, আমি একটা এর পরের যে টপিকটা পড়াবো সে টপিকটা পড়ানোর জন্য হয়তো বা রোধের তিনি সমাবেশ এবং গত সমান্তরাল সমাবেশ, এই দুটা জিনিস লাগবে, ঠিক আছে। আমি একবার খুলে সেটা একটু বলে দেই যে সিনি সমাবেশ আর
তোমার হচ্ছে সমান্তরাল সমবেত, যেটা তোমরা 19-ও করে আসছো, আমরা এটা দিয়ে পুরো সার্কিট সলভ করব, অনেক অঙ্ক করব। সার্কিট সলভ বলতে গেলে তোমার হচ্ছে অনেক অঙ্কই আসবে এই সূত্রগুলো দিয়ে। তো যদি শ্রেণীতে থাকে রোধ, যদি তোমার শ্রেণীতে থাকে তাহলে আমরা তাহলে দেখতে পারি এরকম, এভাবে করে যাবে, ঠিক আছে? এটা আর ওয়ান, আর টু, আর হলো কত, আর থ্রি। তো একটা শেষ প্রান্তের সাথে অপরটার প্রথম প্রান্ত, তার শেষ প্রান্তের সাথে আবার আর একটার কত প্রথম প্রান্ত, এভাবে করে 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 আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে তোমার হচ্ছে তাহলে এটার জন্য আমাদের তুল্য রোধ হবে আর এস ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস হলো ডট ডট ডট, এভাবে কত হলো কত চলতে থাকবে, ঠিক আছে? তো এটা প্রমাণ আমরা পরে দেখবো, এটা প্রমাণ কি আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, সমান্তরাল, সমান্তরাল যদি থাকে তাহলে দেখতে আমাদের কিরকম হয়, এরকম থাকবে। যদি এখানে আর ওয়ান, এটা হলো কত আর টু, এটা হলো কত তোমার হলো কত আর থ্রি। তো সবকটার প্রান্ত দেখো, সবকটার প্রান্ত কিন্তু তোমার আসলে কি হয়েছে, একটা বিন্দুতে মিলিত হয়েছে। এখানেও কিন্তু সবকটার প্রান্ত কোন জায়গায় আছে, একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সেটার জন্য আমাদের সূত্র হলো ওয়ান ভাগ হলো কত আর ওয়ান প্লাস ওয়ান ভাগ হলো কত আর টু প্লাস হলো কত ওয়ান ভাগ হলো কত আর থ্রি, এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? তো আমার একটু লাগবে, আমি যে টাইপের অঙ্কগুলো করব সামনের দিকে হয়তো বা এরকম কনসেপ্ট চলে আসতে পারে, সমান্তরাল শ্রেণী আসতেই পারে। তো তার তুল্য রোধ বের করার জন্য আমরা এটা হয়তো দেখে রাখলাম, ঠিক আছে? তারপরের যে টপিক আমাদের সার্কিট সলভ করতে হবে, তো সার্কিট সলভের জন্য তো আমাদের এটা লাগবে কম্পালসারি। তো তখন আবার এটা আমরা ডিটেলস দেখবো আবার, ঠিক আছে? তো যাই হোক, এবার আসলে মূল কথা হলো শ্রেণী এবং কত সমান্তরাল। তো শ্রেণীতে হলো যোগ করতে হয়, সমান্তরাল ওয়ান বাই করে করতে হয়, এটা তোমরা 9-10 দেখে আসছো। আচ্ছা, এখন কথা হলো কিছু একটু আলোচনা হোক, গল্প হোক। তো আমাদের যে বাসাবাড়ি, আমাদের যে বাসাবাড়ি, এই বাসাবাড়িতে কিসের সংযোগ দেওয়া হয়? আমাদের লাইট ফ্যান যে সুইচ গুলা, এই সুইচ গুলাতে তোমার কিসের সংযোগ দেওয়া হয়, শ্রেণীতে না সমান্তরালে? শ্রেণীতে না সমান্তরালে। তো বাসাবাড়িতে সচরাচর সমান্তরালে সংযোগ দেওয়া হয়। কিসে দেওয়া হয়? সমান্তরালে সংযোগ দেওয়া হয়। কেন দেওয়া হয়? একটা সুবিধা আছে, সমান্তরালে দিলে কি হয়, একটা সুবিধা আছে। শ্রেণীতে কোনো কারণে একটা ফিউজ নষ্ট হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেছে, এটা মনে করো রোধটা নষ্ট হয়ে গেছে, এরপরে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, আই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট, ঠিক আছে? প্রথম লাইটটা যদি নষ্ট হয়ে যায়, পরের লাইট গুলো নষ্ট হবে না, মানে পরের লাইট গুলো জ্বলবেই না। আর একটা জিনিস বলে রাখি, এইখানে রোধ বলতে আসলে যে রোধ গুলো ব্যবহার করা হবে এগুলো হয় লাইট, নয়তো ফ্যান, নয়তো টিভি, ফ্রিজ, এসি, এগুলোকে বলা হয় আসলে রোধ, ঠিক আছে? তো হায়ার লেভেলে এটাকে আসলে রোধ বলা হয় না, হায়ার লেভেলে এটাকে বলা হয় হচ্ছে কত লোড। হায়ার লেভেলে এটাকে কি বলা হয়? লোড বলা হয়, কারণ এগুলো লাইট ফ্যান টিভি ফ্রিজ আছে এখানে, আর তারের ভিতর তো কম বেশি রোধ থাকবেই,